কি সুন্দর সিরিজ বানিয়েছেন নির্মাতা অনম বিশ্বাস। এক কথায় অসাধারণ, দুর্ধান্ত, মাইন্ড ব্লোয়িং, একদম সময় উপযোগী কন্টেন্ট। এমন ইউনিক চিন্তাধারা সত্যি মুগ্ধ করেছে। প্রতিনিয়ত ফরমালিন খেতে খেতে কখন যে অসুস্থ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছি ঠিক জানি না। এই ভাইরাস থেকে মুক্তির পথ দেখিয়েছেন নির্মাতা অনম বিশ্বাস। গল্পের নায়ক আফজাল অদ্ভুত এক ভাইরাসে আক্রান্ত, ভাইরাস থেকে বাঁচতে নিরঞ্জন কবিরাজের কাছে আসছে। আসার আগেও সে গ্রামের মানুষের কাছে দৌড়ানি খেয়েছে ভাইরাসের জন্য। নৌকাতে সাক্ষাৎ এক মাঝিরূপী নিরঞ্জন কবিরাজের সাথে। সেখানে তার ভাইরাস আক্রান্ত হওয়ার ঘটনা খুলে বলে সে ঢাকা এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। চাকরির সুবাদে ফরমালিন বিক্রি করতে যায় পাতালিয়া গ্রামে। এ এক অদ্ভুত গ্রাম, এখানে মানুষ ফরমালিন ছাড়া কিছুই খেতে পারে না। চা থেকে শুরু করে ভাত, তরকারি সব কিছুতে ফরমালিন খায়। সেখানে মানুষ ফরমালিনের দুর্ভিক্ষ পড়লে নরপিশাচ হয়ে যায়। আফজাল আর তার কলিগ ফরমালিন বিক্রি করতে সেখানে গেলে তাদের সাথে ঘটে ভয়ঙ্কর এক ঘটনা। ঘটনাক্রমে আফজাল বেঁচে ফিরলেও পরিস্থিতি শিকার হয়ে সেই ঘটনা আড়াল করে। এরপরে সে ভাইরাসে আক্রান্ত হয়। এর থেকে পরিত্রাণের জন্য মাঝি নিরঞ্জন আরো দুটি ঘটনা বলে। কি সেই ঘটনা আর পরিত্রাণ পাওয়ার জন্য আফজাল কি করলেন, জানার জন্য সিরিজটি দেখতে হবে। সিরিজে সকলের অভিনয় ছিল অসাধারণ, বিশেষ করে ভাইরাসের ভুক্তভোগী আফজাল চরিত্রে শ্যামল মাওলা, মাঝি এবং নিরঞ্জন কবিরাজ চরিত্রে তারিকা নাম খান এবং ইনফ্লুয়েন্সার চরিত্রে রাশেদ মামুন অপু অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন। বাকি ছোট ছোট চরিত্রে ভালো অভিনয় করেছেন অনেকেই। একটা সিরিজের মধ্যে চারটা গল্প, প্রত্যেকটা গল্পের প্রেজেন্টেশন ছিল আলাদা, কালার গ্রেডিং, লোকেশন, সিনেমাটোগ্রাফি ছিল মনোমুগ্ধকর, চিত্রনাট্য সাজানো গোছানো, সব মিলিয়ে ধন্যবাদ জানাতে চাই এর নির্মাতা ও কলাকুশলীদের জন্য এমনটা সিরিজ উপহার দেবার জন্য।